हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम सबाई के। आज आमी आमार किचेने आपनादेरके एकदम दोकानेर मतो परफेक्ट काटारी भोग मिष्टी तैरी करे देखाबो। आर एई मिष्टीटा जे शुधु देखतेई सुंदर ता किन्तु नय, एटा किन्तु खेतेओ बेश सुस्वादु। एई मिष्टीटार भेतरे थाके चमचम आर बाइरे थाके दूधेर लेयार। आर एई सुस्वादु मिष्टीटाके जदि आपनारा ठिकभावे तैरी करते चान तबे आमार एई भिडियोटी स्किप ना करे पुरोटाई देखे निबेन। তবে চলুন আমাদের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে একটু ভেঙে নিব। এরপরে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। যেহেতু 2 লিটার দুধ তাই 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি এবং নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে মিষ্টিটা ভালো হবে। এরপরে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মেখে নিব। আর এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে ছানাটা কিন্তু অবশ্যই সফট হতে হবে। ছানা যদি শক্ত হয় তবে কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না। এবার খেয়াল করে দেখুন আমি ছানাটাকে কিভাবে মথে নিচ্ছি। কখনো ভর্তার মতো, আবার কখনো হাতে তালু দিয়ে এভাবে একটু চেপে চেপে মথে নিতে হবে। আর এই ছানাটা যখন মথা হয়ে যাবে তখন নিজে নিজেই বুঝতে পারা যাবে, কারণ এটা হাতের সাথে একদম নরম তুলতুলে মনে হবে এবং সেই সাথে একটা মখমলি ভাব চলে আসবে। আমার এই ছানাটা মথে নিতে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এরই মাঝে ছানাটা পারফেক্টভাবে মথা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপরেও আপনারা যদি শঙ্কিত হন তবে সেই ক্ষেত্রে একটুখানি আঙুলের সাথে তুলে চাপ দিয়ে দেখতে পারেন। যদি দেখেন যে ভালোমতো ম্যাশ হয়ে যাচ্ছে তবে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এই ছানার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব, কারণ আমি বড় বড় মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে এগুলোকে আরও ছোট করেও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কাটারি ভোগের যে শেপটা সেটা দিতে গেলে বড় চমচম মিষ্টিটাই সবচেয়ে পারফেক্ট হয়। একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এটা বেশ লম্বা করেছি এবং সেই সাথে 2 সাইডে সমান করে দিয়েছি। ঠিক এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। আর এইভাবে আমি সবগুলো মিষ্টিকে তৈরি করে নিব। যেহেতু আমি শিরাটা তৈরি করব তাই এই মিষ্টিগুলো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় এর জন্য উপরে একটি প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখব। চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এই কাটারি ভোগের ভেতরের যেই মিষ্টিটা হয় সেটা কিন্তু লাল হয়, আর এর জন্য আমি চিনি দিয়ে কিছুটা ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার আমি এই চিনিগুলোর একটি ক্যারামেল তৈরি করে নিব। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার সাথেই থাকবেন। আমার ক্যারামেলটা অলরেডি রেডি হয়ে গেছে। এটা বাদামি কালার হয়ে আসলেই সেই সময় এখানে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই ক্যারামেলের মাঝে পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে, এতে ভয়ের কিছু নেই। এটা পানি গরম হওয়ার সাথে সাথে এটাও গলে যাবে। দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি, এটা আস্তে আস্তে কিন্তু পানি গরম হওয়ার সাথে সাথেই গলে যাবে। সেই সাথে আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু চিনিটা কখনোই কম হওয়া উচিত না, এতে করে মিষ্টির টেস্ট ভালো আসে না। তাই চেষ্টা করবেন সবসময় একটু বেশি চিনি দিতে। এবং সেই সাথে আমি 2টা সাদা এলাচ দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর এই ঢাকনার মাঝে যদি কোনো রকম কোনো ছিদ্র থেকে থাকে তবে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে এবং ঘড়ি ধরে 30 মিনিট এটাকে জাল দিতে হবে। কোনোভাবেই ঢাকনাটা এর মাঝে খোলা যাবে না। আর এই সময় চুলার জালটাও থাকতে হবে হাই হিটে। আমি 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিব এবং সেই সাথে এর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনাটা দেওয়ার আগে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, যখনই চিনির শিরাটা ঘন হয়ে আসবে তখনই ঢাকনাটা তুলে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে এভাবে তুলে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে মিষ্টিগুলো এপিট ওপিট হতে পারে। আর এইভাবে মিষ্টিগুলোকে 3 ঘন্টা জাল দিয়ে নিতে হবে। এবং 3 ঘন্টা পরেও যদি মনে হয় যে না আর একটু জাল দেওয়ার প্রয়োজন আছে তবে সেই ক্ষেত্রে আরও একটু জাল দিয়ে নিতে পারেন, কিন্তু মিনিমাম 3 ঘন্টা আপনাকে এই মিষ্টিটা জাল দিতেই হবে। এরই মাঝে চিনির শিরাটা বেশ ঘন হয়ে এসেছে, এর জন্য আমি এখানে আরও কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এবং অপেক্ষা করছি মিষ্টিটা হওয়া পর্যন্ত। আমার মিষ্টিটা প্রায় হয়ে গেছে, আমি 3 ঘন্টা এটাকে জাল দিয়ে নিয়েছি। আর এরই মাঝে মিষ্টি শিরাটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। ঘন হওয়া বলতে কিন্তু একেবারে খুব বেশি ঘন হওয়া যাবে না, জাস্ট হাতের সাথে যখন আঠালো মনে হবে তখনই চুলার জালটা বন্ধ করে দিতে হবে এবং এই মিষ্টিটাকে এই শিরার মাঝেই ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে।
আপনারা যদি এরকম আরও মজার মজার রেসিপি আমার কাছে দেখতে চান, তবে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটাকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। যে আমি কাটারি ভোগের উপরে যে দুধের লেয়ারটা থাকে সেটাকে তৈরি করে নেব, আর এর জন্য আমি 1 কেজি গরুর দুধকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। যদি এর মাঝে সর পড়ে যায় তবে সেক্ষেত্রে ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে মিহি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ভালো হবে। এখন আমি এখানে চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব, এবং সেই সাথে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মিষ্টির ভিতরে যে শিরাটা ছিল সেই শিরাগুলো। আমি খুব বেশি পরিমাণে মিষ্টি এখানে দিব না, কারণ যেহেতু মিষ্টির মাঝে অনেকগুলো মিষ্টি দেয়া রয়েছে অলরেডি। আর আপনারা যদি চান শুধু গুঁড়ো দুধ দিয়ে এই দুধের সন্দেশটা তৈরি করে নেবেন, তবে সেক্ষেত্রে সেটাও হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই দুধের সন্দেশটা অনেক সফট হবে। এবারে আমি এই দুধের সন্দেশটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটি একটি ডোতে পরিণত হচ্ছে। এটি নাড়তে নাড়তে একসময় একটি স্মুথ ডোতে পরিণত হবে। আর এই সময় চুলার জালটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, নইলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা অলরেডি অনেকটা থকথকে হয়ে এসেছে। এবার যতক্ষণ পর্যন্ত না এটা প্যানের গা থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এই দুধের সন্দেশটা প্যানের গা থেকে উঠে আসছে, এখন আর এর থেকে বেশি শক্ত করা যাবে না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এটা হালকা একটু গরম থাকা অবস্থাতেই মিষ্টির সাথে লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এটাকে লাগানো যাবে না, খুব কঠিন হয়ে যাবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এই প্লেটটাতেও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের সন্দেশটাকে এই প্লেটের মাঝে এভাবে ছড়িয়ে দিব এবং এর মাঝে একটি মিষ্টি বসিয়ে দিব। আর এই মিষ্টিগুলোকে কিন্তু আমি চিনি শিরা থেকে আরও আধা ঘন্টা আগে তুলে রেখেছিলাম, যাতে করে এর গায়ে থেকে এক্সট্রা যে চিনি শিরা সেটা ঝরে পড়ে যায়। আর এই দুধের সন্দেশটা হালকা গরম থাকা অবস্থাতেই অবশ্যই মিষ্টিকে কভার করে নিতে হবে, নইলে কিন্তু পরবর্তীতে এটা মিষ্টির গায়ে লাগানো যাবে না। আমি যেইখানে দুধের সন্দেশ তৈরি করেছিলাম তা দিয়ে আমি মাত্র 3টা মিষ্টিকে কভার করতে পেরেছি, এবং পরবর্তীতে আমি আরও একটু দুধের সন্দেশ তৈরি করে নিয়ে বাকি মিষ্টিটাও কভার করে নিয়েছি। যখন এই সবগুলো মিষ্টির গায়ে দুধের সন্দেশটা লাগানো হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে মিষ্টির গায়ে সন্দেশগুলো ঠিকঠাক মতো সেট হয়ে যায়, এতে করে মিষ্টিটা ঠিক মতো কাটা যাবে। আমি 1 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটা দেখিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই একটু ধারালো ছুরির সাহায্যে কাটতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে এখনও ঠিক মতো সেট হয়নি, তবে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ বেশি সময় নিয়ে মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমি সবগুলো মিষ্টিকে এইভাবে কেটে নিব। ব্যাস মিষ্টি সুন্দরগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও একটু সাজিয়ে দেব, আর এর জন্য আমি এখানে কিছুটা জর্দার রং নিয়েছি এবং এটাকে হালকা একটু পানির সাথে মিশিয়ে এভাবে একটি করে ফোঁটা দিয়ে দেবো। এতে করে হয়ে গেল না এগুলো আরও বেশি সুন্দরী। যদি আপনাদের বেশি সাজগোজ পছন্দ না হয় তবে সেক্ষেত্রে মিষ্টিগুলোকে এমনিতেই খেয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মিষ্টি সুন্দরী কাটারি ভোগ মিষ্টি। এইবার আমি এই সুন্দরী মিষ্টিগুলোর থেকে একটি মিষ্টি তুলে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু বাইরে থেকে দেখতে যতটা সুন্দরী হয়েছে ঠিক তেমনি ভেতরেও অতটাই রসালো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরেও ঠিক কতটা সুন্দরী হয়েছে। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর এটা কিন্তু খেতেও অসম্ভব সুস্বাদু। আপনারা যতক্ষণ পর্যন্ত না এটা বাসায় ট্রাই করবেন এবং নিজেরা খেয়ে না দেখবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বাসই করবেন না যে মিষ্টিটা এতটাই টেস্টি। কিছু কিছু ভিডিও থাকে যেগুলো বোঝার স্বার্থে বড় করতে হয়। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে রেসিপিটা ঠিকমতো তৈরি করতে না পারেন তবে তো আমার ভিডিওটা সার্থক হলো না, তাই না? তাই যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে মনে হয় ঠিকঠাক মতো আছে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।